ছবি নেই, গরিব আপনাদের বাড়ির ছবি আছে, গরিবের ছবি আছে, গরিবের ছবি আছে, সেই চাষটা শুনছি। কি ভালো হয়েছে, ছবি ছিল না বলে উনি শর্ট টাইমে একটা শিফট করেছিলেন, বউ ছবি করতে তো টাইম লাগে, উনি একটা ছবি তৈরি করবে, তাকে এডিটিং করবে, তারপরে ফ্লোরে নিয়ে যেতে তো টাইম লাগবে, ইয়েতে হাল হলেতে দিতে, কমপ্লিট না করে কী করে ছবি। উনিও সরকার সাহেব ওনাদের তো স্টুডিও নিজেদের ছিল,
বলে খালি যাচ্ছিল, বললো আপনি মিশুবাবু বললেন কি একটা ছবি যদি আপনি শর্ট টাইমে করে দেন, যাই হোক একটা, হ্যাঁ সিরিয়াস করা যাবে না, ওই রজত জয়ন্তী উনি করেছি, আমি একটা এমনি খুব শর্ট টাইমে করে দিচ্ছি। বলে হ্যাঁ হাউসগুলো খালি যাচ্ছে, তাহলে আমি তাদের ওটাকে রিলিজ দিতে পারি, তাই উনি ওই রজত জয়ন্তী করেন, নাহলে সবই তো সিরিয়াস এইসব গল্প করতেন, ওইটা উনি করেছেন খুব শর্ট টাইমে করে রিলিজ দিলেন। মানে এমনি ছবি করতে তো চার মাস এরকম তো লাগে, চার মাস কারো ছ মাস, দেখিও তো আবার বেশি টাইম লাগে, উনি ওনার বলছি উনি চার মাসে শেষ করেন, তো রজত জয়ন্তী খুব অল্প টাইমে করেছেন, ২৯ দিনে না কত রিলিজ, মানে একেবারে কমপ্লিট করে একবারে হাউসে রিলিজ অতে বই, কিন্তু ফুললেন আপনি এখন দেখেন বাবার ছবি? হ্যাঁ মাঝে সাঝে দিলি দেখি। কেমন লাগে? কেমন লাগে বলতে বাবাকে দেখতে খুবই ভালো লাগে, তবে দেখুন আগেকার মিডিয়া তো খুব, যারা ফিল্ম নিয়ে রয়েছে তারা হয়তো ডিটেলসটা আরও বুঝে বলতে পারবে না, এই জন্য এটা ভালো। তা আমাদের কাছে অনেক সময় মনে হচ্ছে একটু ডায়লগগুলো স্লো হচ্ছে বা অ্যাকশনগুলো স্লো লাগছে, এখনকার এর সাথে মিলছে না। হ্যাঁ সেই জন্য আমরা তখনকার বই দেখে দেখে সেই ভালো লাগে, নিজের বাবাকে একবার করে দেখি তখন ভালোই লাগে। দেবদাস যখন হয়েছে তখন আমাদের বয়স কত, এখন তো আগেকার এখনকার মেয়েরা তো সে পার্বতীও নেই সে দেবদাসও নেই, হবেই না পার্বতী, এটা কত কম এজ, আমরা তখন পড়েছি তখন প্রায় এই ১৬ বছর বয়স, ১৬ বছরে পার্বতী কোথায় পাবেন, এখন কেউ করে নাকি কোনো মেয়ে নামে নাকি, উনি আমার হাজব্যান্ড ছিলেন বলে আমাকে নামিয়ে দিয়েছেন, তা বলে সব লোকই এখন ইয়াং বাচ্চা মেয়েদের নিয়ে আসতে পারে তৈরি করে নিতে পারে, তৈরি করারও ক্যাপাসিটি, আমি কিছুই মানে সিনেমার জানতাম না, আমিও জানতাম না ক্যামেরার সামনে দাঁড়াতেও জানতাম না, আর আগে তো কত ব্যাপার ছিল, রিফ্লেক্টর ছাড়া ছবি হতো না, আলো ছিল না, তারপর উনি আর্টিফিশিয়াল লাইট এনেছেন, আসলে বড়ুয়ার যেগুলো ক্রিয়েশন সেটাই তো বলা উচিত, ছবি তো টেকনিক তো অনেক ইম্প্রুভ করে গেছে, আগেকার ওল্ড টেকনিক আর এখনকার টেকনিকের সঙ্গে কি মিল আছে, কোনো মিল নেই তো, এখন তো অনেক ফ্যাসিলিটি, আগে তো রোদ্দুর ছাড়া নাকি শুনি ছবি হতো না, উনি তো প্রথম রোদ্দুর আর্টিফিশিয়াল লাইট তো উনি এনেছেন, সে কে বড়ুয়ার জন্য লিখছে, লিখছে আমাদের সিনেমাতেও রেষারেষি ছিল, কেউ কাউকে বড় করতে চাইত না, ওখানে তখন শুধু বড়ুয়াই তো একজন ডাইরেক্টর ছিল না, দেবকি বোস ছিলেন, নীতিন বোস ছিলেন, সব বড় বড় ডাইরেক্টর, সেই জন্যে তখন
কম্পিটিশনের যুগ চলছে, তার মধ্যে বড়ুয়ার একটা আলাদা স্টাইল ছিল আসলে, যার জন্য উনি এত পপুলার এত পপুলার এবং এত বড় এত বড় হলেন, কেন ওনার ছবি করার একটা আলাদা স্টাইল ছিল। আর উনি যা কম বয়সে দেবদাস করে দিয়েছেন আর কেউ করতে পারে, আর কেউ করতে পারে। পার্বতী তো বলছে, শরৎবাবুই তো বলছেন 15-16 বছরের মেয়ে, সে এখন কোনো 15-16 বছরের মেয়ে নাবে? সব তো 25 তো হয়েই গেছে অলরেডি, 25-30 নিচে তো কেউ নাবছে না, তাহলে সেই জন্যে কী করে করবে? দেবদাসে কি আর সেই বয়সে এসে যাবে নাকি? তবে না ওরা এখন কি ছিপের সিন দেখায়? বিমল রায় এরাও তো করলো, ওই পুকুর পাড়ে কি সিন দেখাতে পারবে নাকি? তবে আমাদের যুগে সব লাইট টাইট সবই এসে গেছে, রোড তৈরি হয়ে গেছে। আগে নাকি শুনতাম সাইলেন্ট যুগে তখন ফ্লোর ছিল, মানে সব রোদ্রে ছবি নিতে হতো, ওই রিফ্লেক্টর দিয়ে আর্টিফিশিয়াল লাইট আসে, রিফ্লেক্টর তো প্রথম মানে আর্টিফিশিয়াল লাইট বিলেতে দেখি। উনি অনেকবার বিলেত গেছেন আসলে, ওনার ওনার একজন ক্যামেরাম্যান ছিলেন তার কাছে উনি যে ইংল্যান্ডে গিয়ে উনি সমস্ত ওইটা দেখবার ওনার শখ ছিল, কী করে ছবি তোলে এরা এখানে কী করে করে। ও আমরা তো তখন ওরা তো রিফ্লেক্টরে ছবি করে, রোদ্দুর রোদ্দুর ছাড়া ছবি হতো না, তখন এরকম ফ্লোরেতে এত ভালো ভালো লাইট দিয়ে হতো না, ওইসব তো এরা পরে এনেছে। উনি তো নিজে বাড়িতে 14 নম্বর সার্কুলার রোডে আমাদের বাড়ি আছে, তাতে ফার্স্ট উনি লাইট এনে ছবি তুলে দেখান, আর্টিফিশিয়াল লাইট ছবি। তখন খালি রোদ্রেই হচ্ছে, তখন কোনো ছবি নিতে হতো না ইনডোরে। উনি কি অভিনয় করে দেখিয়ে দিতেন? হ্যাঁ, ওনার তো অভিনয় নিজের ওনার ধারাই আলাদা ছিল, এমনিতে আমাদের উনি তো খুব দিতেন না, এই পাট বুঝিয়ে দিতেন, বলে দিতেন, সেটাতেই করে দিতেন, সেটাতে তো প্রচুর টাইম পাওয়া যেত করে মেকআপ। তো মানে এগুলোর উপরে উনি বলে দিতেন, তো মেকআপ মানে মেকআপ মেকআপ তো আস্তে আস্তে ইমপ্রুভ করলো। দেবদাস যখন হয়েছে তখন ম্যাক্স ফ্যাক্টরের মেকআপ নেই, ম্যাক্স ফ্যাক্টরের মেকআপ নেই, আমরা এই পাউডার গুলে আলতা একটু এক ফোঁটা দু ফোঁটা দিয়ে পাউডার গুলে লোকে মুখে মেখে নিত, তখন কোনো মেকআপ ছিল না। এই ম্যাক্স ফ্যাক্টরের মেকআপ তো পরে এলো, তখন তো ওরা ওইটা করতে পারে। লিপস্টিকও তৈরি হতো, ওটা আমাদের একজন মেকআপ ম্যান ছিল, ও নিজে হাতের লিপস্টিক তৈরি করতো, তখন কোনো বিলিতি লিপস্টিক। আমি বলছি দেবদাস, আর ইয়ে স্ক্রিপ্ট ছিল কোন লেখা চিত্রনাট্য ছিল দেওয়া হতো, স্ক্রিপ্ট দিয়ে দিতেন নাকি? স্ক্রিপ্ট কাকে দেবেন, স্ক্রিপ্ট কে পড়বে? স্ক্রিপ্ট তো ডাইরেক্টর নিজের জন্যই লেখে, আর যে ডাইরেক্টর নিজে করে নিজে করিয়ে নিতে পারে তার কোনো আর্টিস্টকে দেওয়া দরকার লাগে? স্ক্রিপ্ট দেওয়া, সে তার স্ক্রিপ্ট দেখে করে বুঝবে আর অ্যাক্টিং করবে, এরকম ক্যাপাসিটি ছিল কি? ছিল না। ফ্লোরেই সব বুঝিয়ে দিতেন? হ্যাঁ, ফ্লোরে বুঝিয়ে দিতেন, এমনি আগে অনেকে রিহার্সালও করে দিত, আমাদের তো স্টুডিওতে ঘরটর ছিল, আর্টিস্টদের ডেকে হয়তো এক দু ঘন্টা রিহার্সাল দিয়ে নিলেন, ডায়লগ করিয়ে নিলেন, তারপর সেটাও উঠে গেল আস্তে আস্তে, সব মডার্নাইজ হতে লাগলো, এই এমনকি সেটেতেই ডায়লগ দিয়ে বলি সঙ্গে সঙ্গে, হ্যাঁ সেগুলো সঙ্গে সঙ্গেই আর্টিস্টরা ইয়ে করে বলে নিতে পারে, কোনো আগে থেকে যে এক খাতা আগে যেরকম ডায়লগ লিখে দিত কোনো গল্প, এখন তো তারপরে তো সব যে ভালো ভালো রাইটারের বই নিয়ে করছে তাকে না নিজেদেরও গল্প লিখে। বকাঝকা কি আছে, নিজেদের যারা করতে পারে, দেখিও বউ শুনেছি আমি একটু ছিল টেন্ডেন্সি, উনি তো কাউকে বকাঝকা করতেন না, উনি নিজে দেখিয়ে দিতেন, ওনার দেখাবার ক্যাপাসিটি। আর উনি যদি ও, হ্যাঁ
টাইমিংটা খুব ভালো করতেন উনি তো 10টা 5টার বেশি শুটিং করতেন উনি বলতেন না আমি সকালে 10টায় আবার আসব 5টায় প্যাক আপ করব তারপরে আরামে শুটিং করব না উনি নাইট শুটিং করতে পছন্দ করতেন না আগে নাইট শুটিং হতো উনি আপনার কোন ছবিটা বেশি ভালো লেগেছে কাজ করতে ওনার সঙ্গে আমার তো প্রায় বেশিরভাগই ওনার ছবিতেই কাজ করে বাইরের ছবি খুব কম করি আমাকে যেরকম করিয়ে নিতেন নিতেন আমিও কিছু জানতাম না সবই শিখছিলাম আপনার সবচেয়ে কোনটা ভালো লেগেছে করে বা একাধিক কোনটা কোনটা ভালো লেগেছে আমার যেরকম রোল ছিল আমার যেরকম ক্যারেক্টার আমার যেরকম রোল আমি পছন্দ করি উনি সেইভাবেই আমাকে রোল দিত সেরকমই রোলে হ্যাঁ আমাকে শুট করত কারণ আমি অনেক রকমের আমার ছিল দেবদাসে শরদবাবু তো লিখছেন আগে আমাদের বাংলা যে গল্পই লেখা হতো তার মধ্যে ইয়াং মেয়েরা সব খালি গায়ে থাকতো শুধু শাড়ি পরতো গ্রামে মেয়েরা গল্প তো মেনটেন করতো আগে কাণ্ডকে এখন যে একটা দেবদাস করছে বটে সবই মডার্ন করে দিচ্ছে দেবদাস তার বিলের থেকে ফিরে আসেনি তো বললে হবে না জমিদারের ছেলে ছিল গল্প করলেই তো বললেন ওরা গল্প মেনটেন যে গল্পটা নিত সেই গল্পটাকে মেনটেন হিন্দিতে তো ওরা দেবদাস বিলের থেকে ফিরেছে মানাবার উপরে আছে সেই জন্যে আগেকার যে দেবদাস তো চিত্রাতে 5 মাস টানা চলেছে অথচ শরৎচন্দ্র তো নিজে ভেবেছিলেন চলবে না ভেবেছিলেন কি লোকে গালাগালি দেবে আগে বাজে বলবে কি একটা বলবে শরৎবাবু নিজেও দেখে গেছে বিএন সরকারও তো ভেবেছিলেন বোধ হয় এটা হবে না চলবে হ্যাঁ চিত্রা ছিল বাংলা ছবি তো চিত্রাকে আগেকার সব অন্য থাকবে তো নিজের চিত্রা থেকে শেষে কি হলো শরৎবাবু বললেন আপনি লিখে দিন আমি লিখে দিই গল্প আপনার আমি লিখে দেবো না বললেন আপনি যে কোনো হোক ক্যামেরাতে হোক যাতে দেখি শেষ করুন কীভাবে করবেন আমার কোনো আপত্তি নেই যেভাবে আপনি তখনই তো উনি বললেন যে ঠিক আছে তাহলে আর তো আমি দেবদাসে কোনো পথ দেখছি না এটাতে আমি যা গল্প করে বুঝছি যা বুঝেছি এই গল্পটা আমি একটা একটা মস্ত মস্ত বড় দরজা করি আর পার্বতীকে ছুটিয়ে দিই অনেকটা ছুটতে ছুটতে দেবদা বলে ও একটা বিরাট দরজা মানে উনি বললেন তৈরি করে দাও সেই দরজাটা মানে আস্তে আস্তে করে পার্বতী মুখে উপরে বন্ধ হয়ে যাবে পার্বতী ওখানে দেবদা বলে মাথা ঠুকে ওখানে পড়ে যাবে সেটা এই মিন করছে কি পার্বতী সমাজের জন্যে চিরকাল আগেকার মেয়েরা বিবাহিত মেয়েরা কেউ বাইরে গেল সেই দোধগোরে কি পার্বতী তো দোধগোরের সঙ্গে বিয়ে ও 16 বছরের মেয়ে 40 বছরের বিয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে তা তো হতো না একটা 40 বছরের মেয়ের সঙ্গে 16 বছরের মেয়ের সঙ্গে 40 বছরের বিয়ে তার বর হতো হয় না আজকাল তো হয়ই না ওইটা ওইটা সমাজের দরজা ওনার আইডিয়া এলো কি তাহলে ওই পার্বতী তো বিবাহিত হয়ে গেছিল দোধ বড় ওর বর জুটেছিল বুড়ো বরকে বিয়ে দিয়ে দিয়েছিল ন্যাচারালি ও আবার দেবদাসকেই ভালোবাসত দেবদাসের সঙ্গে তো বিয়ে হয়নি ন্যাচারালি শুনেছে
কে মরেছে কে মরেছে সিনটা দিয়েছে, দেবদাস মরে গেছে আর ও পার্বতীকে কথা দিয়েছে যে আমি একবার ঠিক তোমার এখানে আসবো দেখা। ওই দেবদাস ওই জোর করে অসুস্থ হয়ে গেছে, তাও গরু গাড়ি করে, তখন তো ভালো গাড়ি ছিল না, গরু গাড়ি করে ওই গরু গাড়ি করে এসে ওই গাড়িতেই মরে গেছে ওই তখন। ওই ঠিক একেবারে পার্বতীর বাড়ির কাছে এসেছে, ও মরে গেছে, তা কী করবে আর গাড়ি, ওকে গাছতলায় শুয়ে রেখে দিয়ে চলে গেছে। তখন এরা গান পার্বতী ছিল, পার্বতী একটা দোষগরের সঙ্গে বিয়ে হলেও আগেকার মেয়েরা বাইরে বেরোত না, তাই পার্বতী ওই যে শুনেছে ওই ঝিসা করতে বুকে দেবদা কে মারা গেছে রে কে মারা গেছে, ওরা জল টল আনতে যাচ্ছে জানছে ওই জমিদার ঘরে বিয়ে রয়েছে, পার্বতী তো বলেছে দেবদাস হয়েছে, দেবদাস বলে কে আছে সে ওই সব ঝিসা কোটা বলছে, ওর হাতে আংটি আছে পায়ে, ও বলে যাচ্ছে মুখোশ করে ওনার কইতে সময় জ্যাঠামশায় দিয়েছিলেন এই অমুক সময় দিয়েছিলেন, পার্বতী বলে পার্বতী মানে তার মানে দেখাচ্ছে কি সমস্ত হিস্ট্রি জানে, দেব বড়ুয়া যা দেবদাস করে গেছে ও দেবদাস আর হবে কোনো দিন হবে, আমি আমার স্বামী বলে আমি দেবদাস হবে সেই দেবদাসই আলাদা। ওই যে পার্বতীকে ছুটিয়ে দেওয়া, তারপরে সমাজে দরজা, ও তো শরৎবাবু বললেন আমি নিজেও উঠি আপনার যে মাথায় কী করে এলো যে আপনি ওই পার্বতী মুখের উপরে এত বড় দরজা দাম করে বন্ধ করে দেবেন, এটা আমিও কল্পনাও করতে পারি, ওই তাহলে তো আপনার গল্পই ফিনিশ হয়, তাহলে আমায় একটা বলতে হবে তো পাবলিককে কিছু বোঝাতে হবে তো, কি সমাজে দরজা দেখানো মানে কেন, এই জন্যেই দেখাচ্ছি পার্বতী তো চেষ্টা করছিল দেবদাসকে এত ভালোবাসতো কি ও বলেও ছিল কথাও দিয়েছিল দেবদাস যে আমি ওরা ছোটোবেলায় খেলা করতো মাছ ধরে বেড়াতো পুকুর ঘাটে দৌড়ে বেড়াতো, তাহলে এর খুব ভাব ছিল বলে ও বলে গেছিলো তো আমি তোমাকে মরবার আগে ঠিক দেখা পার্বতী বাড়ি যাবো শ্বশুরবাড়িতেই যান দেখান ওই গেছে ও, অথচ পার্বতী তো দেখলো গাছতলায় শুয়ে গেছে ও ঝি চাকরবার বলছে কে মরেছে রে কে মরেছে, তখন ওর মুখে 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 ছড়িয়ে যায় কি দেব দেখা, তখন পার্বতী ছুটে যেতে গেছে ওরা ওটাই দেখাচ্ছে সমাজের লোক চিরকাল জন্য পার্বতীর জন্য বন্ধ সেই দরজা, উনি ওইভাবে কিনছে একটা বিরাট দরজা করে পার্বতী ছুটছে পাগলের মতন দেবদা দেবদা করে দেখতে যাবে বলে খবর দিয়েছিল ওদের নিয়ে বলেই ছিল যে আমি তোমার এখানে এসে নিব আমার ডেড বডি এখানে আসবে। আপনার কেমন লেগেছিল ওই চরিত্র অভিনয় করতে? মানে তখন আমারও ছেলে মানুষ বয়স কমিয়ে নিয়েছে হয়ে গেছে এসব বলবারই দিচ্ছে, আমার কোনো কিছু আমি অভিনয় করতে জানতাম না, কোনো যাত্রায়ও করিনি থিয়েটারেও করিনি কিছুই করিনি, উনি করলেন দেখলেন আমার একটু বয়স কম আছে আমাকে পার্বতী করলে হয়তো সুযোগও হবে দিয়েছে। আচ্ছা ওনার ফিল্মে তো আপনি বেশ সাতটা না ছটা না সাতটাই করেছেন, সাত আটটা, কোনটা করতে আপনার সবচেয়ে ভালো লেগেছে, কোন কোন চরিত্র করতে? হ্যাঁ মানে বড়ুয়া সাহেবের সঙ্গে আপনি ছ সাতটা ফিল্ম করেছেন তো, তার মধ্যে কোনটা কোনটা করতে আপনার সবচেয়ে ভালো লেগেছে? হ্যাঁ দেবনাথ ছেড়ে দিলাম তো, ওটা তো সবচেয়ে ভালো লাগবে, অধিকার কেমন লেগেছিল? নায়ক বড়ুয়া না পরিচালক বড়ুয়া কাকে বেশি ভালো লাগতো? নায়কও ভালো উনি অভিনয় করতেন, বাবার খুব অভিনয় করতেন, পরিচালক খুব ভালো। আপনি তো আমার বাড়ির কাছে অনেক ছেলে পুলে আইসি আর ওনার অনেক কিছু যেটা অন্য কোনো ডাইরেক্টর অত স্টুডেন্ট তৈরি করে যায় যেটুকু উনি সবাইকে স্কোর দিতেন, যারা এই ক্যামেরা শিখতে চাইতো ক্যামেরা শিখতে দিতে পারতো। হ্যাঁ ওর সহকারী অনেকেই পরবর্তী নিজেও মানে ক্যামেরা কাম জানতেন, নিজে সব ছিল আর্টিফিশিয়াল লাইট বড়ুয়া এনেছে এখানে প্রথম সিনেমাতে সব সব রৌদ্রের ছবি রিফ্লেক্টর
তারপর আর্টিফিশিয়াল লাইট উনি নিজে বাড়িতেই বিলেট থেকে দেখে এসে, ওনার একজন ক্যামেরাম্যান ছিল তার কাছ থেকে দেখে এসে উনি দেখলকে যে এত রোদ্রের সব আমরা ছবি তুলি তাহলে তো আর্টিফিশিয়াল লাইটে তোলা যায়, তখন উনি বলে সব মালিকদেরকে আর্টিফিশিয়াল লাইট আনবি নিয়ে আমরা ছবি তুলি, তাহলে সব ছবি রোদ্রে তুলতে হবে না, আমরা বাড়ির ভিতরেও তুলতে পারি ফ্লোরে ভেতরে। আপনি তো বাড়িতেও ওনাকে পেয়েছেন স্বামী হিসেবে, তো একটু হাজব্যান্ড বড়ুয়া সম্পর্কে কিছু বলুন। আর কি বলুন, ওনার একটা ক্যারেক্টার ছিল যে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন, খেলাধুলো খুব ভালো করতেন, বিলিয়ার্ড খুব ভালো খেলতেন, ওর সাথে বিএন সরকারের এখানে বিলিয়ার্ড টেবিল ছিল উনি খেলতেন, তারপর ব্যাডমিন্টন সব কিছুই ভালো খেলা, নিজের শখ ছিল খেলা, অ্যাক্টিং করা যেরকম শখ ছিল, যেমন থিয়েটার টিয়েটার নিজের দেশেতে করেছেন উনি করিয়েছেন, তারপরে যেমন সিনেমাতে উনি ফার্স্ট মানে একেবারে সেই আগে উনিও বললেন আমি সাইলেন্ট ভিডিও করেছি ওখানটা আর ওখানটা দেখেছি, তারপরে একটুভাবে লাইট এলো নিজে বাড়িতে আগে উনি আর্টিফিশিয়াল লাইট এনে দেখিয়েছেন, এইভাবে ছবি করা যায়। আমাদের পুরোনো বাড়ি ছিল সে তার একটা হল ঘর নষ্ট করেছে, টেবিলের থেকে কতগুলো লাইট টাইট এনে স্টুডিওকে হেল্প করছে না যাতে ইম্প্রুভ করবে। কোনো মজার ঘটনা ফ্লোরে কিছু মনে আছে? অনেক দিনের ব্যাপার হয়ে গেল, অনেক মানে প্রথমত আমার ক্যারেক্টারই অন্যরকম ছিল, আমি খুব একটা যে অনেক লোকেরা খুব ছেলেবেলায় আমি কারোর সঙ্গে বিশেষ মেলামেশা করা এ করা আমি নিজেই পছন্দ করতাম, নিজে নিজে এটা মেনটেন, এই জন্যে মজার কোনো ঘটনাই হওয়ার কথা এই আমরা এই আশ্চর্য তার কোথায় রোদ দূর থেকে লাইটে এলাম লাইট থেকে উদ্রে যাচ্ছি এইসব দেখে দেখে সবসময় সিরিয়াসলি কাজটা নিয়েই ব্যস্ত থাকতো। যখন কাজ করতেন উনি যে একটা দেবীয় একটা এক একটা ডাইরেক্টর এক একটা ছিল, দেবীয় যেরকম আগে রিহার্সাল দিয়ে নেবেন এক মাস দেড় মাস আগে সব আর্টিস্টদের গল্প পড়িয়ে দেবেন রিহার্সাল, উনি এক একটা ডাইরেক্টর এক এক রকম নিয়েছে, উনি স্পটেই করিয়ে নিতে পারতেন, ওনার দরকার হলে উনি ডায়লগ চেঞ্জ করে কেটে কুটে আবার একটা ডায়লগ লিখে বলুন তুমি এটা বলো তাকে সাহায্য করবে, এইসব ওনার। কিন্তু ওখান থেকে স্পট ওই রকম সুন্দর ডায়লগ হতো, ওনার তো ভীষণ ভালো ডায়লগ, খুব সুন্দর শেষ উত্তরের ডায়লগ অধিকারের ডায়লগ অনেক ডাইরেক্টররা তো স্ক্রিপ্ট সিনারিও অন্য লোকে দিয়ে লেখা উনি তা লেখা নিজে ছবি করলে নিজেই স্ক্রিপ্ট নিজেই সিনারিও সব উনি, এমনকি এডিটিং রুমে উনি বসতেন এডিটার রুমে কোথায় কীভাবে সবটা কাটতে হবে কোনটা লিখতে হবে কোনটা ফেলতে হবে কোনটা রাখতে হবে ভালো নলেজ ছিল। আচ্ছা আমরা লাস্ট একটা বলছি একটা ছবি তুলব একটু লাইট দিয়ে, আর ছবি কি ভালো খুব ভালো কি সুন্দর লাগছে আপনি আপনি দেবদাসটা নিয়ে একটু বলুন আর কি বলবো, ওই তো আপনারা এতক্ষণ শুনছে আর আমি কিছু বলতে পারছি না। লাস্ট সিনটা লাস্ট শরৎ বাবুকে বললেন যে দৃশ্যটা তুমি শেষ করো তো লাস্ট সিনটা সেটা আপনারা শুনলেন আপনারা লিখবেন জনগণ তো আমার কথা বিশ্বাস করবে আপনার কথাই বিশ্বাস করবে আপনি শুনেছিলেন আমরা তো ওই সিনটা উনি কিভাবে ভেবেছিলেন ওই সমাজের দরজা বন্ধ হয়ে যাওয়ার সে উনি কিভাবে ভেবেছেন উনি জানে আমি কি করে জানবো, এইটুকু আমরা জানি কি ওইটা উনি ওইভাবেই করেছেন কি পার্বতীর জন্য যদি সমাজে দরজাটা বন্ধ হয়ে যায়, কেন আগেকার মেয়েরা আমরা এইটুকুই জানতাম কী কী দেখিয়েছেন যে আগেকার মেয়েরা বাইরে বেরোতো না, বিবাহিত মেয়েরা বাইরে বেরোতো না, সে বাচ্চাই হোক আর বড়ই হোক বাচ্চাবেলা তো বিয়েই হতো ওদের, আর এসব তো ঘটনা যে দু বরের সঙ্গে বিয়ে হয়ে যাবে সেটা একটা ঘটনা চক্র ওরা দিয়েছে, সেটা তো গল্পতে শরৎবাবু লিখে গেছেন, শরৎবাবু গল্প পড়লেই বুঝতে পারে শেষটা মানে কি জানো উনি সবই করেছেন কিন্তু আমি শেষটা যদি একটা সিনেমাতে যেটা পাবলিক বোঝাবার জন্য সে ডাইরেক্টর করেছে সেটা ডাইরেক্টর করে দিয়েছে, ওনার যেরকম গল্প তো সবাই দেবদাস আজও করছে না করছে কিন্তু ওনার উনি ভেবেছেন ওনার ছবিতে কীভাবে শেষ করবেন
দেবদাসরাকে তো শেষ করতে হবে, তো উনি দেখলেন কি পার্বতীর জন্যে সমাজে দরজা চিরকালের জন্যে বন্ধ। আগেকার মেয়েরা তো খুব কানজারে পিঠি হইত, ওরা তো বাইরে বেরোতো না, বিবাহিত মেয়েরা কি কেউ বেরোতো বাইরে? তাই জন্য ও একটা পর পুরুষকে দেখতে যাবে, দেবদাস মরে পড়ে আছে, ও গিয়ে দেখে আসবে, এটাই শরৎবাবু ভেবেছে, উনিও ভেবেছেন, ভেবে তাই জন্যে সমাজে দরজা চিরকালের জন্যে পার্বতীর বন্ধ, যার জন্য ওর দেবদাসের কাছে ওর ডেড বডিতে পৌঁছতে পারে। আর আমি অত আমার একটা বলেছি টায়ার্ড হয়ে গেছি, আমি পারি না, এখন শরীর ভালো না। এটা তো সিনেমার ইতিহাস একটা বিরাট ব্যাপার করলেন, ওটা আর্টিফিশিয়াল লাইট এনে তার তো ছিল না, আপনি এত তাই বললেন। হ্যাঁ সেটা তো আপনারা পাবেন বইতে, বেরিয়েছে আর্টিফিশিয়াল লাইট উনি এনেছেন। বাস প্রথম আর্টিফিশিয়াল লাইট ওনার নিজের বাড়িতে, ওনার একটা হল ঘর ছিল বালিগঞ্জ সার্কুলার রোডে, ওইটাতে উনি আগে আর্টিফিশিয়াল লাইট ওখান থেকে দেখে এসে উনি এনেছে, সেই থেকে আর্টিফিশিয়াল লাইটের ছবি উঠতে লাগলো। ওনার আগে সব রিফ্লেক্টর দিয়ে রৌদ্রে ছবি উঠত, ওই দিনে বেড়াল থাকে, এইটুকু আমিও শুনেছি। আমিও তখন এই লাইনে ছিলাম না, অনেক বাচ্চা আমার বয়স কিছু এরকম ছিল, আমি বুঝবার শুনেছি, আমি শোনা কথা বলছি। অনেক এক্সপেরিমেন্ট কিন্তু উনি ফিল্মে করেছেন, আর্টিফিশিয়াল লাইট নানা ফটোগ্রাফির এক্সপেরিমেন্ট প্রচুর আছে, টেলিপ্যাথিক সিন ফাস্ট রে ফাস্ট উনি মানে ওই আগে সব রোদ্রেই ছবি তোলা ফাস্ট, উনি আর্টিফিশিয়াল লাইট এনে নিজে বাড়িতেই তুলে দেখেন, দেখেন ঠিকই আসছে। এইখানে বাড়িটা ছিল যেটা, এই তো 14 নম্বরে ছিল, ওই বালিগঞ্জ সার্কুলার রোডে করেছি, সে পুরনো বাড়ি। সেটা তো একটা কমন সেন্স, কি একটা কস্টিউম যে গল্প লিখবে সে, এখন পার্বতীকে যদি এখন হাত কাটা ব্লাউজ পরিয়ে দিলে কি ভালো লাগবে? তাই জন্য হাত কাটা ব্লাউজ করতে দেবে না। আগেকার গ্রামে মেয়েরা সেমিস করতো, মু করতো, আমরা হয়তো আপত্তি করেছি কিনা, আমরা খালি গান আঁকবো না, অনেক আর্টিস্টদের অনেক রকম ইয়ে থাকে, তারা বারণ করেছে। বাংলাদেশে কী হতো আমাদের এখানে বাংলাতে, তো মেয়েরা খালি গা থাকতো, এমনি শাড়ি পরতো, ব্লাউজ পরতো না, খুব কোনো বিয়ে থাকতে গেলে এতে গেল ব্লাউজ পরলো, নাহলে ব্লাউজ পরতো না। তা আমরা সেটা বললাম সেটা আমরা পারবো না পরতে, উইদাউট ব্লাউজ আমরা বাচ্চাবেলা থেকে পরছি জামা, ন্যাচারালি জামা ছাড়া আমরা পরবো। তারপরে ওই সেমিজ পরিয়ে দেয়, সেমিজ পরতো তো আগেকার মেয়েরা, স্টাইলিশ ব্লাউজ তো পরাতে পারে না, সে তো সব ডাইরেক্টর আজকাল রাখে না, ওরা তো মডার্নও করে দিচ্ছে, পার্বতী তো মডার্নও হয়ে যাচ্ছে, এখন পাবলিক যেরম দেখতে পছন্দ করে তেমন করছে। আগেকার ওসব হয়ে গেছে অনেক দিন আগেকার কথা, এখন কি আর সেসব চলে? ওল্ড দেখাতে গেলে ওরা নেবে না, পাবলিক নেবে না, এসব আজকালকার ছেলেরা বুঝবে না, ওদের ভালো লাগবে না, তার জন্য মডার্ন করতে হয়েছে। আমার উনি মেসমশাই, আমাকে আমাদের ছেলেবেলায় আমাদের আমার এই তিন ভাই মানে ছোট ভাই আমাদের যখন উনি মারা যান তখন ওর এক বছর মোটে বয়স, আর এদের সঙ্গে আমাদের ছেলেবেলা থেকে খেলাধুলো সব, উনি এই কারণে খুবই ভালোবাসতেন আমাদের, ওনার মেয়ে ছিল না সেই জন্য উনি মেয়েরকে খুব এ করতেন, আর আমার যাওয়া আসাও ছিল খুবই। তারপর উনি নিজে আমাকে বললেন যে কলেজে তোমাকে ভর্তি করে দেবো, উনি নিজে তখন কালিদাস নাগ উনি ছিলেন প্রিন্সিপাল, ওনার হাত ধরেই আমি কলেজে ভর্তি হই। আর আমার এমনি ছেলেবেলায় এই ভাইদের সঙ্গে আমার প্রচণ্ড, আমরা যেখানে যেতাম পিকনিক করতে উনি সবসময় আমাদের সহযোগিতা করতেন, আর আমরা সকলে খুব মিলেমিশে থাকতাম, আর উনি খুব উদার চরিত্র, ওনার এত ভালোবাসা, সব ছেলেদের মেয়েদের এত উনি ভালোবাসতেন, প্রত্যেক সময় ফিস্ট বাড়িতে প্রত্যেক ইয়ে করা সমস্ত ওনার তৈরি থাকতো,
আর উনি যখন ওনার শুটিং অবসরে উনি সবসময় এসে আমাদের সঙ্গে দেখা করতেন, এটা ওটা এনেছেন আর কি, খুবই আমাদের সঙ্গে তার এ ছিল। বাড়িতে হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে তো খুবই ওনার এ, আমরা বুঝতামই না উনি আমাদের এত ওনার এ ছিল। এক একটা মানে দিন এমন, আমাদের একটা মানে এই যে ভ্রাতৃদ্বিতীয়া, তারপর রাখিতে আমাদের ভাইরা কি দেবে, উনি নিজে নিয়ে গেছেন ভবানীপুরে সেই শোকেস থেকে কাপড় খুলে বলছেন এইটা বোনেদের দাও, বোনরা এগুলো পড়বে, মানে এত ইয়ে ছিল। তারপর ওনার তো অন্য লাইফ ছিল, উনি নিজে তো সিনারিও রাইট টাইট করতেন, উনি দুপুরবেলা একদম নিবিবাদে এ করতেন। তারপর খেলার সাথীও ছিলেন আমাদের সবসময় খেলাধুলো, আর নিজে তো ভীষণ মেধাবী ছাত্র, প্রেসিডেন্সি কলেজ থেকে তো উনি এ করেছিলেন, সাংঘাতিক ওনার লেখাপড়ার ঝোঁক ছিল, আর উনি চাইতেন যে সকলেই লেখাপড়া শিখে আমাদের সমাজ উন্নততর হোক, ওনার এইটা খুব অভিপ্রায় ছিল। আর আর দেশের মানুষ, এমনকি উনি গরিব মানে আমাদের এখানে একটা জমাদার ছিল, সেই জমাদারকে মানে উনি তাকে শেখবার জন্য বই টই কিনে হিন্দিতে বলতেন তুম লেখনা পড়না শিখো, মানে এত ওনার ইয়ে ছিল, আর না করে উনি ছাড়েননি। আর ওনার সম্বন্ধে তারপর ওনার দুটো কুকুর ছিল, সেই দুটো কুকুর, তাছাড়া ওনার একটা ভাল্লুক ছিল, অনেক কিছু জন্তু জানোয়ারও ছিল, উনি নিজে আর কি খুব জন্তু জানোয়ার নিয়ে খুব এ করতেন, আর সেই কুকুরদের নিয়ে যা করতেন, কিন্তু ওনার মারা যাবার সাথে সাথেই ও কুকুর একজন তার সাথে সাথে ডেট হয়ে যায়, আর আরেকটা 15 দিন পরেই সে মারা যায়, মানে ওরা আর ওই সহ্য করতে পারেনি ওনার ব্যাপার। তারপর ওনার ঘুরে বেড়ানো, দেশ বিদেশ ঘোরা, উনি তো নিজে এত বড় একটা, কিন্তু উনি নিজেকে অত মনে করতেন না, হ্যাঁ প্রচণ্ড মানে গরিব বড় লোক ওনার কাছে কিছু ছিল না, উনি সমাজকে উন্নততর করতে চেয়েছেন, সবসময় বলেছেন সমাজে উন্নতি হোক আর যাতে আরও সকলে এগিয়ে আসুক, এইগুলো উনি নিজেও, উনি সিভিক গার্ড একটা ফেমাস, তারপর উনি এত এত নানা রকম রেভলিউশনও ওনার যুক্ত ছিলেন, উনি গান্ধীজি মানে বড় বড় মানে পলিটিক্যাল লাইনেও ওনার খুব এ ছিল, দক্ষতা ছিল। উনি বিলেতে যখন যেতেন তো রাধাকৃষ্ণন ছিল, ওনার সঙ্গে ওনার খুব পরিচয় ছিল, ওনার সঙ্গে কথাবার্তা বলে মানে বিরাট ওনার ব্যাপার, মানে এত ফিল্ড এত এ ছিল যে বল। আমি তো আমার নিজের বাবাকে খুব বেশি পাইনি, 11 বছর বয়স যখন ছিল তখন আমার বাবা এক্সপায়ার হয়েছিল। আমরা জেনারেলি বোর্ডিংয়েই থাকতাম, দেরেদুন বোর্ডিংয়েতেই ছিলাম, যখন ছুটিতে আসতাম তখন আমি বাবাকে নিয়েই ঘোরাফেরা করা, উনি রেস থেকে ফিরলে পরে আমাদের জন্য জিনিসপত্র নিয়ে আসতো, নানান রকম খেলনা বেলুন ঠেলুন, বা আমরা যা আবদার করতাম সেগুলো নিয়ে গিয়ে, কিন্তু ঠিক সিনেমা দেখা বা যেটা আমার দাদারা চাইতো, আমি বলি যে বাবাকে যে ইনসিস্ট করি অমুক সিনেমা দেখবো, সেটা উনি একেবারেই এগেনস্টে ছিলেন, হয়তো মিকি মাউসের কোনো বই এলো তখন হয়তো পাঠিয়ে দিতেন, আদারওয়াইজ খুব একটা এতে এই ধরনের আর কি। ওনার সাথে যত পেরেছি আমরা, কি যতটা আনন্দ দিতে পেরেছি আমরা পেয়েছি ওনার কাছ থেকে, আর এই নানান ধরনের, তখন স্টুডিওর লোকেরাও আসতো বিভিন্ন, তাদের মাঝখানেও বসতে দিত না, হয়তো আমরা গিয়ে পড়লেও হয়তো একটু বসলাম শুনলাম, বুঝতামও না কী শুটিং হচ্ছে কী হচ্ছে না হচ্ছে, এইসব নিয়ে নিজেদের মধ্যেই থাকতাম। আর ওই না 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 শুটিং দেখার জন্য না, হয়তো রেস যাওয়ার জন্য বিরক্ত করতাম,
যে রেস রেস দেখতে যাবো, তো তখন তো বাচ্চাদের নট অ্যালাউড ছিল রেসে যাওয়া, ওই জন্যে নিয়ে যেত না রেস রেসে, তো এমনি হয়তো ঘোরাতে ফোরাতে নিয়ে গেল যা পছন্দ করছি কিনে। তো শুনতাম আমাকে নাকি বেশি ভালোবাসত, তবে আমি এতই ছোট ছিলাম আমি সেটা বুঝতে পারিনি যে আমাকে কতটা ভালোবাসত। হ্যাঁ, উনি ভীষণ স্ট্রিক্ট ছিলেন পড়াশোনার ব্যাপারে, রেজাল্ট ভালো না হলে কাউকে স্পেয়ার করতেন না, তাকে সে শাস্তি দিয়েই থাকতেন। না মারধর না আমি খাইনি, আমার জন্য হয়তো আমার দাদারাও খেয়ে গেছে, বকনি খেয়েছে হয়তো বা।